সিক্সের ছেলেদিকে বলছি দেখো আজ তোমাদের পশ্চিমবঙ্গ মৌদা শিক্ষা পর্ষদ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তা আমি তার অঙ্কের পার্ট ওয়ানের অঙ্কগুলো সলভ করে দিচ্ছি তোমরা দেখো আমি কত সহজে অঙ্কগুলো সলভ করছি এখন প্রথম যে অঙ্কটা আছে প্রথম অঙ্কটা বলে দিয়েছি কী দেখো প্রথম অঙ্কটা বলে দিয়েছে সেভেন নাইন নাইন ফোর ফোর টু ফোর এই সংখ্যাটা দিয়ে কটা চার আছে কটা চার নয় যে চারগুলো আছে সেই চারগুলো স্থানীয় মানগুলো যোগফল তাহলে দেখো প্রথম আমরা একটা হাজারের ঘরে চার পাচ্ছি তাহলে ওইটার জন্য আমি চার হাজার লিখে দিলাম তারপর শটকের ঘরে একটা চার পাচ্ছি তার জন্য আমি চারশো লিখে দিলাম আর এককের ঘরে একটা চার পাচ্ছি তার জন্য চার লিখে দিলাম তাহলে আমার যোগফল কত হলো চার হাজার চারশো চার এবার দেখো এমন একটি স্থূলকণ কি যার দুটো বাহু সমান এখন তোমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে স্থূলকোণ কাকে বলে স্থূলকোণ হচ্ছে যে যেকোনের মান নব্বই ডিগ্রি থেকে বেশি একশো আশি ডিগ্রি থেকে কোন ওকে স্থূলকোণ বলে তাহলে এবারে কি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ একটি কোণ স্থূলকোণ আদার্স দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অন্য দুটো কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা স্থূলকোণ ত্রিভুজ বলি ব্যাপারটা ক্লিয়ার করো গেটাদের নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে বড়ো নব্বই ডিগ্রি থেকে বড়ো তার মানে কি নব্বই ডিগ্রি থেকে বড়ো হলে বাকি দুটো কোণ তো নব্বই ডিগ্রি থেকে ছোটো হয়ে যাবে তাহলে সেই দুটোকে যদি ভাগ করো তাহলে তো ওই দুটো কোন সূক্ষ্মকোণ হয়ে যাবে তাহলে যে ত্রিভুজের একটা কোন স্থূলকোণ অন্য দুটো কোন সূক্ষ্মকোণ তারা হচ্ছে সেটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজ এখানে আমাকে কী বলেছে দেখো একটি স্থূলকনি ত্রিভুজ আঁকো যার দুটি বাহু সমান তাহলে আমি এখানে দেখো ত্রিবুজটা এঁকেছি আমি এর এবি আর এসি বাহু সমান করেছি আমি কম্পাস দিয়ে সমান ডিস্টেন্সটা নিয়ে নিয়েছি আর এই কোণটা আমি একশো কুড়ি ডিগ্রির মতো এঁকেছি তোমরা অ্যাঙ্গেলটা দেখে নিবে তোমরা একশো কুড়ি কেন তোমরা নব্বইয়ের পর যে কোনো একটা কোণ নিতে পারো যে কোনো একটা নব্বইয়ের পর যে কোনো একটা কোণ নিয়ে আর দুটো বাহু সমান নিয়ে আঁকবে এরপরে দেখো একটি বর্গাকার তৈরি করার জন্য চারটি দেশলাই কাঠি লাগে দুটি বর্গাকারের জন্য চার ইন্টু টুটি লাগে এনটি বর্গাকার করার জন্য কয়টি দেশলাই কাঠি লাগবে এবং ওই সংখ্যাতে ধুবক কোনটা চল কোনটা দেখো একটির জন্য কটি লাগে একটির জন্য চারটে লাগে তাহলে এনটির জন্যে কটা লাগবে দেখো ফোর এন লাগবে একটির জন্য চারটি এনটির জন্য কটি ফোর এন এখানে দেখো ধ্রুবক কোনটা ফোর চলরাশি কোনটা এন কেন ধ্রুবক ফোর হলো দেখো এইটা কিন্তু ফোরটা কিন্তু কোনো দিন চেঞ্জ হবে না ফোরটা কিন্তু কোনো দিন চেঞ্জ হবে না ফোরটা কিন্তু চেঞ্জ হবে না এনটা তোমার চেঞ্জ হবে সেই জন্যে এখানে ধ্রুবক হচ্ছে চার আর চল রাশি হচ্ছে এন এরপর দেখো ছবি আঁকতে সমীরের এক ঘন্টার দুয়ের পাঁচ অংশ লাগে আবার মিটার লাগে এক ঘন্টার পাঁচের বারো অংশ কার কত মিনিট লাগবে এবং কত বেশি লাগবে এখন প্রথম আমার দরকার এক ঘণ্টা মানে কত মিনিট আমরা জানি ষাট মিনিট তাহলে সমীরের কত লাগে ষাট গুণিত দুইয়ের পাঁচ কারণ সমীরের দুইয়ের পাঁচ অংশ লাগে তাহলে ষাট গণিত দুয়ের পাঁচ মানে কাটাকাটি করো পাঁচ বারং ষাট বার মানে চব্বিশ মিনিট এখানে দেখো মিটার কত লাগে ষাট গুণিত পাঁচের বারো কারণ মিটার পাঁচের বারো লাগে তাহলে আমি কাটাকাটি করছি পাঁচ বারং সাত পাঁচ পাঁচে পঁচিশ মিনিট তাহলে এরপর দেখো সমীরের সময় লাগে কত সমীরের লাগে চব্বিশ মিনিট মিতার লাগে পঁচিশ মিনিট তাহলে কার বেশি লাগছে মিতার বেশি লাগছে পঁচিশ বিরিক্ত চব্বিশ সমান এক মিনিট